আগামী সোমবার 2রা সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় গোপনে পুড়িয়ে দিন এই একটি জিনিস। বাস্তুদোষ এবং নজরদোষ কাটবে, প্রচুর অর্থ আসবে। মা কালী অশুভ শক্তি কাটায়, তাই সঠিকভাবে এই কাজটি করতে পারলে আপনার পরিবারের উপর থেকে সমস্ত অশুভ শক্তি কাটবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনি এবং আপনার পরিবার সুস্থ আছেন এবং সুখে আছেন। সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। বছরের 12টি অমাবস্যার মধ্যে কৌশিকী অমাবস্যাটি হলো একদমই অন্যতম এবং এর গুরুত্ব অনেক বেশি। প্রতি বছর দেশের প্রতিটি শক্তিপীঠে ভক্তের ভিড় লেগে থাকে এই দিনটিতে। মনে করা হয় এই দিনে দেবী মায়ের কাছে কোনো মনস্কামনা জানালে তা অবশ্যই পূর্ণ হয়। ভক্তদের খালি হাতে ফেরান না মা। কথিত আছে, এই অমাবস্যা তিথিতে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন। এই দুই অদম্য রাক্ষস শুম্ভ এবং নিশুম্ভকে হত্যা করেছিলেন। এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন দেবী মায়ের আরাধনা করতে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা তিথিতে হচ্ছে অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের তিথি, তাই কোনো টোটকা বা উপায়ের জন্য অত্যন্ত ফলপ্রদায়ী। এই দিনের সন্ধেবেলায় এই উপায়টি করুন এবং আপনার বাড়ির বাস্তুদোষ বা বাড়ির কোনো সদস্যের উপর নজর দোষ থাকলে তা একদমই দূর হবে। এই উপায়টি পরীক্ষিত এবং প্রমাণিত উপায়। আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন এবং যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা কালীর জয়, জয় মা তারার জয়। এবং আপনি আপনার নিকট বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওটিকে শেয়ার করবেন, কারণ সামনেই আসছে কৌশিকী অমাবস্যা, তাই ভিডিওটিকে শেয়ার করলে তিনিও হয়তো উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। তাহলে বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমে জেনে নেওয়া যাক কৌশিকী অমাবস্যা কবে পড়েছে। কৌশিকী অমাবস্যা পড়েছে 16ই ভাদ্র 1431 অর্থাৎ 2রা সেপ্টেম্বর 2024 সোমবার। অমাবস্যার তিথি লাগছে রবিবার শেষ রাত্রে 5টা বেজে 7 মিনিটে থেকে থাকবে মঙ্গলবার সকাল 6টা বেজে 31 মিনিট পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, সোমবার পুরো দিনটাই পড়েছে অমাবস্যা তিথি এবং সারা রাত অমাবস্যা পাওয়া যাচ্ছে, এটাও একটা অদ্ভুত যোগ। এই বিশেষ দিনে সন্ধ্যাবেলায় গোপনে আপনারা এই কার্যটি করতে পারেন। এই কার্যটি করবেন সূর্য অস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায়, এবং কার্যটি করবেন গোপনে, এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলে রাখি বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিনটি কিন্তু সকাল থেকেই সুন্দরভাবে শুরু করবেন। প্রথমেই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। দিনের যে কটি মুহূর্ত আছে তার মধ্যে ব্রহ্ম মুহূর্ত সব থেকে পবিত্র সময়, যখন ঈশ্বরের সাথে মানুষ সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারেন। তাই বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসেই মা কালীর স্মরণ করুন।
কোনো বিশেষ মন্ত্র বলতে হবে না, শুধু মনে মনে বলবেন জয় মা কালীর জয়, জয় মা তারার জয়, এবং অবশ্যই বলবেন মা কালী সহায় হও, সবার দুঃখ দুর্দশা দূর করো, পরিবারে সবার মঙ্গল করো। মায়ের কাছে এই আশীর্বাদটি চেয়ে নিয়ে আপনাদের দিনটি শুরু করবেন। এই দিনটিতে আপনাদের বাড়ি ঘর দোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে স্নান করে নেবেন। বন্ধুরা, বাড়ি ঘর যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তবে ঘরে নানান রকম অশুভ শক্তির বিকাশ ঘটে এবং বাস্তুদোষ তো লেগেই থাকে। তাই বলবো, এই দিনটিতে বাড়ি ঘর দোর ভালো করে পরিষ্কার করে বাড়ি ঘর দোরে সর্বত্র গঙ্গাজল ছিটিয়ে দেবেন। গঙ্গাজল অত্যন্ত পবিত্র জিনিস, যা ঘর থেকে সমস্ত অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। আপনি নিজেও খুব সকাল সকাল স্নান করবেন এবং স্নানের পর অবশ্যই পরিষ্কার কাঁচা বস্ত্র পরবেন এবং তার উপর মাথায় এবং বস্ত্রে গঙ্গার জলের ছিটা দেবেন এবং ঠাকুর ঘরে এসে আপনার ঠাকুর ঘরের সিংহাসনে মা কালীর যদি কোনো বিগ্রহ থাকে অথবা ফটো থাকে তাতে পুজো করবেন, অথবা মা কালীর ফটো বা বিগ্রহ যদি না থাকে যে কোনো মহাশক্তি আরাধনা করবেন, যেমন মা দুর্গা, মা তারা অথবা মা মনসা, তাদের পুজো আপনারা করতে পারেন এবং লাল জবা দিয়ে পুজো করবেন। আর যদি কোনো বিগ্রহ না থাকে তাহলে আপনার বাড়ির নিকটবর্তী মন্দিরে গিয়ে পুজো করবেন। এই দিনে জবা ফুলের মালা অর্পণ করবেন, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হল লাল জবা। মাকে লাল জবা এবং রক্তচন্দন দিয়ে পুজো করবেন, এটা শক্তির প্রতীক। এবং মা কালীর আরেকটি খুবই পছন্দের ফুল হলো রক্তকরবী। আপনারা পারলে মাকে রক্তকরবী দিয়েও পুজো করতে পারেন। বন্ধুরা, এই দিনটিতে এই উপায়টি করলে সমস্ত বাস্তুদোষ দূর হবে। বন্ধুরা, এই দিনটিতে মায়ের কাছে ভক্তি ভরে পুজো করবেন এবং আপনার পরিবারের জন্য প্রার্থনা করবেন। সেই দিনে আপনার ঠাকুরের সিংহাসনে মা কালীর চরণের সামনে তিনটি জিনিস রাখবেন। প্রথমে একটি আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের পাত্র নিয়ে রাখবেন এবং তাতে রাখবেন 7টি তেজপাতা। একদম নিখুঁত তেজপাতা যেন হয়, আপনারা খুব ভালো করে বেছে তেজপাতাটা নেবেন। 7টি তেজপাতা নেবেন এবং আর নেবেন 7টি লবঙ্গ। অবশ্যই সেটাও দেখবেন লবঙ্গগুলো যেন ফুল শুদ্ধ হয়, একদম নিখুঁত লবঙ্গ 7টি নেবেন এবং একটি কর্পূর নেবেন, কর্পূরটা ওর মধ্যে রেখে দেবেন। সব কিছু মা কালীর চরণের সামনে অর্পণ করে দেবেন। সকালে যখন পুজো দেবেন তখনই মা কালী চরণের সামনে নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে আপনারা মা কালীর পুজো দেবেন। এবং বন্ধুরা, এই দিনটিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আর ব্রত উপবাস দুটোই এই দিনেই সোমবারেই পড়েছে, তাই এই দিনে উপবাস থেকে পুজো করবেন। বন্ধুরা, আপনারা যদি রাত পর্যন্ত উপবাস না করে থাকতে পারেন তাহলে কোনো ব্যাপার না, সকালেই যখন পুজো করবেন তার আগে পর্যন্ত আপনারা উপবাস থেকে মায়ের পুজো করবেন, তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। কারণ এখন অনেকেরই অনেক রকম শারীরিক অসুবিধা থাকে, রাত পর্যন্ত কিন্তু উপবাস করে থাকা সম্ভব হয় না, তাই আপনারা সকালেই যখন পুজো করবেন তার আগে পর্যন্ত উপবাস থেকে তারপরেই নিরামিষ আহার গ্রহণ করবেন। বন্ধুরা, এই দিনটিতে ভুল করেও আমিষ আহার ঘরে ঢোকাবেন না। বন্ধুরা, এই দিনটিতে তন্ত্র সাধনা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, তাই বন্ধুরা এই দিনটিতে সন্ধ্যাবেলায়
কোনো অচেনা ব্যক্তি বা অচেনা কোনো জায়গায় যাবেন না, কোনো ফাঁকা জায়গায় যাবেন না, শ্মশানে যাবেন না, আর এই দিনটিতে চুল দাড়িও বাইরে কাটবেন না। কারণ এই নিয়ে কিন্তু অনেক রকম তন্ত্র সাধনা করা যায়, আর আপনারও কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। বন্ধুরা, এই দিনটিতে সারা বাড়ি আপনারা আলোকিত করে রাখবেন। এই দিনে মা শুম্ভ নিঃশুম্ভকে বধ করেছিলেন, কিন্তু তার আগে বিকাশ হয়েছিল অশুভ শক্তির। এই দিনটিতে আপনারা আপনাদের বাড়ির চারিদিকে প্রদীপ জ্বালাবেন তিলের তেল দিয়ে, তাতে কিন্তু একদমই অশুভ শক্তির আগমন ঘটবে না। এবং বন্ধুরা, আপনারা মনে রাখবেন, সন্ধ্যাবেলায় যখন আপনারা সন্ধ্যাবাতি দেবেন, সেই যে আপনারা সকালবেলা রেখেছিলেন তেজপাতা, লবঙ্গ এবং কর্পূর, সেটা একটা ধুনুচিতে নেবেন এবং সেটাকে জ্বালিয়ে দেবেন। খুব ভালো করে যখন আগুনটা জ্বলে যাবে, তারপরে নিভে যাওয়ার পরে সেটা থেকে যে ধোঁয়াটা বেরোবে, সেটা কিন্তু আপনাদের পরিবারের সমস্ত রকম অশুভ শক্তিকে দূর করতে সাহায্য করবে। প্রথমে সেটা চারিদিকে দরজা জানলা বন্ধ করে কিছুটা ধোঁয়াটা ঘরের মধ্যে রাখবেন, তারপরে কিছুক্ষণ পরে সেই দরজা জানলাগুলো আপনারা খুলে দিতে পারেন। এই উপায়টি আরও বেশি শক্তিশালী হয় তার জন্য আপনারা পরের সমস্ত মঙ্গল এবং শনিবার দিনটিতেও এই উপায়টি করতে পারেন। অন্ততপক্ষে তিনটি মঙ্গলবার আর তিনটি শনিবার অবশ্যই যদি করতে পারেন তবে অবশ্যই ভালো। এবং যদি আপনার পরিবারের কারোর মধ্যে কোনো নজর লাগে, অর্থাৎ কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, অথবা কারোর ব্যবসায় অনেক বেশি ক্ষতি হচ্ছে, অথবা বাচ্চাদের হঠাৎ করেই পড়াশোনার থেকে মন উঠে গেছে, তবে আপনারা এই যে তেজপাতা, লবঙ্গ আর কর্পূরটা নিয়েছি, সেটা মায়ের পায়ের চরণ থেকে নিয়ে অ্যান্টি ক্লক ওয়াইজ তাদের চারিদিকে 7 বার ঘুরিয়ে যদি পুড়িয়ে দিতে পারেন, সমস্ত নজর দোষ কিন্তু কেটে যাবে। বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতন টাটা।